আপনারা জানেন, বিশেষ করে বর্তমানে ইউরোপের ঘটনা আপনারা জানেন, ফ্রান্সে একটা পত্রিকা রাসূলুল্লাহ সাল্লামের ব্যঙ্গ বের করতো অনেক, কিছু মুসলমান ছেলে যে তাদেরকে মেরেছে, যারা মেরেছে আমরা তাদের সাথে একমত না, কিন্তু আবারও তারা ব্যঙ্গচিত্র বের করছে এবং ইউরোপ আমেরিকার সভ্য মানুষেরা এটাকে বাক স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা হিসেবে জোরে সমর্থন করছে। যে ইউরোপে যারা আজকে বাক স্বাধীনতার কথা বলছেন, মত প্রকাশের স্বাধীনতার কথা বলছেন, সেই ফ্রান্সে, সেই জার্মানিতে অথবা ইউরোপের বিভিন্ন দেশে যদি আপনি ইহুদিদের মনে লাগে, ব্যথা লাগে এরকম একটা কথা বলেন, এমন কি হিটলারের হলোকাস্টের ব্যাপারে কোনো কথা বলেন যে না হিটলার অত ইহুদি মারেনি, 70 লাখ না 50 লাখ মারছিল, আপনাকে ধরে জেলে দেওয়া হবে, আপনাকে 7 বছর 10 বছর জেল হতে পারে, দেশ থেকে তাড়িয়ে দেওয়া হতে পারে, এটা আইন করা আছে, অ্যান্টি সেমিটিজম আইন, হেট স্পিচ আইন আছে। যেটা বলছিলাম, আজকে যারা মসজিদে ছিলেন শুনেছেন, আপনাদেরও বলি, স্যার আইজ্যাক নিউটন, নিউটনের নাম জানে না আমার মনে হয় কেউই এখানে নেই, বর্তমান বিজ্ঞানের জনক বলা হয়, সেই নিউটন ধর্মচর্চা করতেন, পণ্ডিত মানুষ, খুবই মেধাবী মানুষ, ধর্মচর্চাতেও তিনি খুব গভীর অধ্যয়ন করেছেন, বই লিখেছেন, নোট লিখেছেন, বন্ধুদেরকে দিয়েছেন, কিন্তু প্রকাশ করতে পারেননি। কেন? ব্রিটিশ পার্লামেন্টের আইন পাশ করা ছিল, যদি কেউ, আপনি, আমি বানিয়ে বলছি না, উইকিপিডিয়াতে স্যার আইজ্যাক নিউটন লিখে সার্চ করবেন সব পাবেন। তিনি ব্রিটেনের আইন ছিল, ব্রিটেনের আইন এখনো আছে, কেউ যদি ট্রিনিটি, তাহলে স্যার আইজ্যাক নিউটন কি লিখছিলেন, তার বইটা তার মরার পর ছাপা হয়েছে, কার পরে? মরার পরে। যেমন আমাদের দেশের কোনো কোনো রাজনীতিবিদ দেশে থেকে পারে না, বিদেশ থেকে বিবৃতি দিতে হয়, কারণ দেশে থাকলেই তো খতম, তো উনি বেঁচে থাকতে আর করেননি, দেখেন বেঁচে থাকতে যদি বইটা ছাপা হয় তাহলে তো কাম খারাপ হয়ে যাবে, তুমি যত বড় বৈজ্ঞানিক হও তোমার অবস্থা খারাপ হয়ে যাবে, মরার পরে ছাপা হয়েছে। উনি কি লিখেছিলেন? উনি বাইবেলের ভিতর থেকে প্রাচীন পাণ্ডুলিপি থেকে তুলে এনে প্রমাণ করেছেন, ত্রিত্ববাদ প্রমাণ, ট্রিনিটি, আল্লাহ, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, তিনজন আল্লাহ, তিন আল্লাহ মিলে এক আল্লাহ, এই যে উদ্ভট কথাটা, এটা জালিয়াতি, প্রতারণা, ত্রিত্ববাদ এটা ভয়ঙ্কর অপরাধ, ক্রাইস্ট ওয়ারশিপ, যীশুখ্রিস্টের পূজা উপাসনা আরাধনা ভয়ঙ্কর পাপ, এটা বাইবেল বলেনি, যীশুখ্রিস্ট বলেনি, এই কথাগুলো উনি প্রমাণ করে লিখছিলেন। পরিভাষায় উনিও খ্রিস্টান ছিলেন, ইউনিটেরিয়ান, কিন্তু তৎকালীন সময়ে, এখন তো আর পারেন না, পারলে করেন, কেউ যদি চার্চের কোনো মতের সামান্য বিরোধিতা করতেন তাহলেই তাকে ফাঁসি দেওয়া হতো, ব্লাসফেমি আইনে। ঠিক নিউটনের সমসাময়িক এক প্রফেসর একটা লেকচার দেওয়ার কারণে চাকরি চলে গেল, ব্রিটিশ পার্লামেন্ট থেকে তাকে ডিসচার্জ করা হলো। নিউটনের সময় 18 বছরের এক কিশোর ত্রিত্ববাদ অস্বীকার করার কারণে তাকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়, 18 বছরের কিশোর। নিউটনের কিছু আগে
উইকলিফ, জন উইকলিফ, যে কেউ উইকিপিডিয়া বা ইন্টারনেটে সার্চ করলে পাবেন, বাইবেলের ইংরেজি অনুবাদ করছিলেন যেন সাধারণ মানুষ বাইবেল পড়তে পারে। পাদ্রীরা বাইবেল কাউকে পড়তে দিত না, ইচ্ছা মতো পরিবর্তন করে কিছু কিছু জিনিস দিত। এই অপরাধে তাকে প্রথম স্টেপে চাকুরিচ্যুত করা হলো, অক্সফোর্ড থেকে ছাঁটাই করা হলো। অক্সফোর্ডের অর্ডিনান্সে তার বিরুদ্ধে লেখা হলো ধর্মগ্রন্থের অনুবাদ করে পাদ্রি পোপ না হয়ে ধর্মগ্রন্থের অনুবাদ করাটা অপরাধ, কাজেই তাকে শাস্তি দেওয়াতে কোনো দোষ নেই। এরপরে কপাল ভালো লোকটা বছর দুই তিন পরে মারা গেল। কেন কপাল ভালো? এর প্রায় 15-16 বছর পরে পোপের নেতৃত্বে কনস্ট্যান্ট সম্মেলনে রায় দেওয়া হলো উইকলিফকে আগুনে পুড়িয়ে মারতে হবে। মরে তো গেছে, কোনো সমস্যা নেই, তার কবরের থেকে লাশ তুলে যা আছে, হাড় গোড় নাড়ি ভুড়ি যা আছে ওইটাকে আগুনে পোড়াতে হবে। তো ওইটা তুলে আগুনে পুড়িয়ে ছাইটাকে নদীতে ফেলে দেওয়া হলো। তাহলে লোকটার কপাল ভালো না খারাপ? হ্যাঁ, ভালো না খারাপ? আর এক বন্ধু তার নাম হলো জ্যানহাস, JANHUS, এর কপালটা খারাপ। এও কিছু এই পাদ্রি পোপেদের মানে বিষয়ে বাইবেলের কিছু সত্য কথা তুলে ধরছিল, যেগুলো জালিয়াতি প্রতারণা। এই সম্মেলনেই তাকে ডাকা হয়, ডাকলে উনি বাচ্চার কাছ থেকে পারমিশন নিয়ে নিরাপত্তা নিয়ে আসলেন নিজের মত বোঝানোর জন্য। তার ধারণা ছিল আমি পাদ্রিদেরকে বোঝাতে পারবো, কিন্তু পাদ্রিরা তো বোঝার জন্য ডাকেনি, সাইজ করার জন্য ডাকছে। ওখানে সিদ্ধান্ত হয় যেহেতু জ্যানহাস খ্রিস্ট ধর্মের বিরুদ্ধে কথা বলেছে, অন্যায় করেছে, মুরতাদ হয়ে গেছে, তার শাস্তি হলো যেটা খুব সহজ, ইনকুইজিশন, মানে জীবন্ত আগুনে পুড়িয়ে মারা। হাজার হাজারকে মেরেছেন। তো যাই হোক, এই জ্যানহাসকে আনা হলো, উনি তো এসে গেছে, এখন তো পলানোর উপায় নেই। ওনাকে স্টেক বড় কাঠের গুঁড়ি করে সেখানে বাঁধা হলো, ছবি আছে এরম বসে আছে, মানে হাতে আঁকা ছবি, তার চারিপাশে কাঠ দেওয়া। পাদ্রীরা কাঠ আনছে, আরো কাঠ দিচ্ছে, যেমন হিন্দুরা মরা লাশ পোড়ান সেইভাবে জীবন্ত জ্যানহাসকে বেঁধে রেখে চারিদিকে কাঠ দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হলো। উইকিপিডিয়ার ভাষ্যে হি ডাইড ব্রেভলি, এ বেটা বীরের মতো মরল। কিন্তু দুর্ভাগ্য, আপনারা ছবি দেখলে, হাতে আঁকা ছবি ইসে আছে, এনকাটা সাইক্লোপিডিয়াতে আছে, আপনারা জ্যানহাস লিখে ক্লিক করলে সার্চ করলেই পাবেন, যে একটা জীবন্ত মানুষ তাকে শুধু সামান্য মতভেদের কারণে, এরকম একটা না কয়েক লক্ষ জীবন্ত মানুষকে ইনকুইজিশনের নামে জীবন্ত আগুনে পুড়িয়ে মারা হয়েছে। আপনারা সবচেয়ে কম সংখ্যারগুলো যেটা পড়বেন উইকিপিডিয়াতে, যে দেখবেন বর্বরতার কোনো শেষ নেই। একটা সহজ ছোট্ট উদাহরণ আপনাদের হয়তো বলেছি, আবারও শোনেন, অনেকেই হয়তো জানেন না, মনে করেন হুজুররা বোধ হয় খুব অত্যাচার করে। আরে হুজুরির কি দেখেছেন, ইনকুইজিশন পড়ে দেখেন। জন দ্য আর্ক, ফ্রান্সের জাতীয় বীর, একজন মেয়ে, মহিলাও না, 18-19 বছরে ব্রিটেনের সাথে ফ্রান্সের যুদ্ধের সময় তিনি ফ্রান্স হেরে যাচ্ছে। এক সময়ে হঠাৎ জন ডার্ক, একটা কিশোরী,
ফ্রান্স বাহিনীর নেতৃত্ব নিয়ে বেশ এগিয়ে গেল, জিততে লাগলো ফ্রান্সরা। যাই হোক, কয়েক বছর পরে ব্রিটিশ বাহিনী এক সময় জোয়ান ডার্ককে অ্যারেস্ট করতে পারল, যুদ্ধের ময়দানে বন্দী হলো, তাকে জেলে দেওয়া হলো। জেলে জোয়ান ডার্ক প্যান্ট পরত, কি পরত, কি পরত, প্যান্ট পরত। পাদ্রিদের কাছে খবর গেল যে মেয়ে ছেলে হয়ে প্যান্ট পরে, বিচার বসলো, ইনকুইজিশন, কেন প্যান্ট পরো তুমি, তুমি প্যান্ট পরার কারণে তুমি তো মুরতাদ হয়ে গেছো। মহিলা বলল যে যদি আমি মেয়েদের সাধারণ গাউন জাতীয় কিছু পরে থাকি তাহলে জেলার এবং জেলের প্রহরীরা আমাদেরকে দর্শন করে, এই জন্য আমি প্যান্ট পরি। কিন্তু যেহেতু অপরাধ মহা, ইমান চলে গেছে, শাস্তি না দিয়ে উপায় নেই, পাদ্রি অর্ডার দিলেন তাকে জীবন্ত আগুনে পুড়িয়ে মারতে হবে। কাঠের সাথে তাকে বাঁধা হলো, ক্রস কাঠের সাথে বেঁধে আগুন জ্বালিয়ে দেওয়া হলো, জীবন্ত তাকে পুড়িয়ে মারা হলো, ছাইকে আবার পোড়ানো হলো, এরপরে ছাই ফেলে দেওয়া হলো। এরকম ঘটনা যদি আপনাদের উইকিপিডিয়া থেকেই বলতে দেয়, মুসলমানদের লেখা কোনো বই থেকে বলছি না, আপনারা রাত্রে ঘুমাতে পারবেন না, বিশ্বাস করেন জ্যান হাসের ওই ছবি দেখে আমারই ঘুম আসে না। এটা জীবন্ত মানুষকে আগুনে পুড়িয়ে মারছে, আর পাদ্রিরা দেখছে খুব খুশি, আর তারা আমাদেরকে বলে যে তারা প্রেমের ধর্ম আর ইসলাম হানাহানির ধর্ম।